বাংলাদেশে প্রায় এইচএসসি পরীক্ষা প্রতি বছর 2 লাখ থেকে 5 লাখ মানুষজন দেয়, প্রায় সবগুলা বিভাগ মিলায়। এবং সকল পাবলিকের যদি আমরা সিট মিলাই, সর্বসাকুল্যে যদি খুব জোরাও দেই, তাহলে প্রায় 40,000 থেকে 50,000 সিট আছে। ধরে নিলাম যে আমাদের হিসাবের সুবিধার্থে 40,000 সিট আছে। কত সিট? 40,000 হিসাবের সুবিধার্থে, এটা কিন্তু এক্স্যাক্ট নাম্বার না। এবং আমাদের পরীক্ষার্থী আছে হলো আমাদের 4 লাখ, ঠিক আছে, 4 লাখ। তো এই যে 3টা 0, এই 3টা 0 কাটা, এর 1টা 0, এর 1টা 0 কাটা, 4 × 4 = 40, তার মানে আমাদের পার্সেন্টেজটা চলে আসে 0.1%, ঠিক আছে। 1/10, এটার সাথে যদি আমি 100 গুণ দেই, তাহলে আর কত, তাহলে তো 1/10 না, অ্যাকচুয়ালি আমি 10% দিয়ে দিচ্ছি। তো ধরো আমি 0.1 না, আমি এটাকে 10% বানাইলাম, তার মানে আমাদের শিক্ষার্থী সংখ্যার মাত্র 10% শিক্ষার্থীর জন্য সিট আছে, এবং সকল পাবলিক মিলায়। এখন যখন এই 10%কে তুমি স্পেশালি বুয়েটের জন্য আনবা, তখন পার্সেন্টেজটা হয়ে যাবে 0.301। তুমি এটা যখন মেডিকেলের জন্য আনবা, তখন হবে হলো 0.00, ধরো 2 বা 0.02। তুমি যখন এটা ঢাবির জন্য আনবা, তখনই হবে 0.সামথিং কিছু একটা। অর্থাৎ এটা তখন আমাদের 1-এর চেয়েও কমে যায়, যখন স্পেশালাইজড কিছু টপ ক্যালিবার ভার্সিটি নিয়ে আমরা কথা বলি। এই পুরো আলোচনার মাধ্যমে আমি তোমাকে কি বুঝাচ্ছি, বুঝাচ্ছি একটাই, যে বাংলাদেশের অ্যাডমিশনের সাকসেস রেট খুবই এক্সট্রিমলি লো, এক্সট্রিমলি লো।